দৃশ্যমান চাকা নেই, এমনকি গাড়িতে কোনো দরজাও নেই, তাও সেই গাড়ি চলছে। তার ভেতরে বসে কেউ একজন চালাচ্ছেন গাড়িটিকে। এমনই এক গাড়ির দেখা মিলেছে সম্প্রতি। এরই মধ্যে এটিকে বিশ্বের সবচেয়ে নিচু গাড়ি হিসেবে দাবি করা হচ্ছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিচু গাড়িটির একটি ভিডিও ভাইরাল হয়েছে। আশ্চর্যজনক বিষয়টি হলো এই গাড়িতে কোনো চাকা নেই এবং দরজাও নেই। টুইটারে যে ভিডিও ভাইরাল হয়েছে তাতে গাড়িটির সিয়ান টপ দেখা যাচ্ছে, যার জানালা রয়েছে এবং সামনের বনেটের ফ্ল্যাপ রাস্তায় ছুটছে। চাকা বাদ দিয়ে একটি গাড়ি ঠিক যেমন হয়, এই গাড়িটিও ঠিক তেমন। গাড়িটিকে চলতে দেখে সেখানে যে মানুষজন দাঁড়িয়েছিলেন তারা হাসিতে ফেটে পড়েন, ঘন ঘন হাততালি দিতে থাকেন। টুইটারে ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে, বিশ্বের সবচেয়ে নিচু গাড়ি এটি। গাড়িটি নিয়ে মানুষজনের মধ্যে যে কতটা বিস্ময়ের সৃষ্টি হয়েছে তা প্রমাণ করে দিয়েছে ভিডিওর কমেন্ট সেকশন। এই গাড়িটি তৈরি করেছে ইতালির অটোমোবাইল ইনফ্লুয়েন্সার, যারা একটি ইউটিউব চ্যানেলের মালিক। এই চ্যানেলে এমন কিছু অসাধারণ ভিডিও রয়েছে যেখানে অনবদ্য লুকের মডিফাইড গাড়ি নজরে এসেছে। একটা ভাঙা গাড়িকে নিয়েই তারা তৈরি করেছেন বিশ্বের সবচেয়ে নিচু গাড়িটি। প্রথমে এই ভাঙা গাড়িটিতে একটি বৈদ্যুতিক রোবো ইনস্টল করে একটি কাঠের বোর্ডে স্থাপন করা হয়। গাড়ির ঠিক মাথায় রয়েছে একটি গোপ্রো, যা তাদের দেখতে সাহায্য করবে পথে কোনো বাধা রয়েছে কিনা।